হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেনার্জি সিরিজ। তো ইস্ট বেঙ্গলের সমস্যার জন্য কোনোভাবেই অন্ত নেই, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলারদের সাথে শ্রী শ্রীমান ম্যানেজমেন্টের কিন্তু একটা ক্ল্যাশ বা দ্বন্দ্ব কিন্তু চরমে আকারে পৌঁছেছে। অবশ্যই পুরো বিষয়টা তোমার সাথে আলোচনা করবো, কিন্তু তার আগে বলে রাখার এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটা কিন্তু একটা লাইক অবশ্যই তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। তো এরপর চলে আসে আজকে টপিক কি রয়েছে। দেখো প্রথমেই কিন্তু বলে রাখি যে ইস্টবেঙ্গলের সাথে কিন্তু, অর্থাৎ ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট শিবাজি সমাদ্দারের সাথে কিন্তু ফুটবলারদের একটা ক্ল্যাশ বা দ্বন্দ্ব চরমে আকার নিয়েছে। এখন এই উৎপত্তিটা কিভাবে হলো অবশ্যই তোমার সাথে কিন্তু আলোচনা করবো। ফার্স্ট বলে রাখি, কালকে যখন ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের সাথে জামশেদপুরের, এবং অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু এক গোল খেয়ে হেরে গেছে জামশেদপুরের কাছে ঠিকই, কিন্তু তাদের যে লড়াই সেটা কিন্তু কোটি কোটি সমর্থকদের মন কিন্তু জয় করে নিয়েছে। এবং রেনেডি সিং স্বাভাবিকভাবে খুব কিন্তু হতাশ ছিল এক গোলে হার, এবং ফুটবলারদের সাথে কিন্তু তিনি এই নিয়ে কথাও বলেন। এবং তারপর কি হয়, যখন তারা ডিনার করতে যায়, অর্থাৎ ইস্টবেঙ্গল প্লেয়াররা সবাই মিলে যখন ডিনার করতে যায়, সেই ডিনার করতে যেয়ে তারা দেখে যে তাদের জন্য কিন্তু কি করে দেওয়া হয়েছে, শুধুমাত্র বিরিয়ানি রাখা হয়েছে। অর্থাৎ অনেক প্লেয়ার কিন্তু বিরিয়ানি পছন্দ করে না, বা প্রত্যেক প্লেয়ারের মেনু ভিন্ন রকমভাবে হয়ে থাকে, কিন্তু সবাইকার জন্য কিন্তু বিরিয়ানি রাখা হয়, ফলে অনেকের প্লেয়ার কিন্তু পছন্দ হয়নি, ফলে তারা কিন্তু শুধুমাত্র ফল খেয়ে তারা কিন্তু তাদের নিজেদের রূপে চলে যান, ফলে সেই সমস্যাটা কিন্তু এটা চলছিল। এবং এই সমস্যাটা চূড়ান্ত আকার ধারণ করে আজকে সকালবেলাতে, অর্থাৎ অ্যান্টোনিও পেরোসোভিচকে নিয়ে পরে কিন্তু মূল সমস্যাটা তৈরি হয়। অনেক প্লেয়ার কিন্তু এটা বলতে থাকেন যে যদি শিবাজি সমাদ্দার, অর্থাৎ যিনি এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের সিইও রয়েছেন, তিনি যদি একটু দায়িত্ব মানে দায়িত্বের পরিচয় দায়িত্ববানের পরিচয় দিতেন, তাহলে হয়তো আমাদের পেরোসোভিচ আজকে আমাদের টিমে খেলতে পারতো। কি হয়েছিল প্যারোসোভিচকে নিয়ে পরে, না প্যারোসোভিচ যে শাস্তি প্রত্যেকে জানো যে 5 ম্যাচের জন্য তার শাস্তি রয়েছে, কিন্তু তার শাস্তি কমানোর একটা আবেদন কিন্তু ম্যানেজমেন্ট থেকে করা হয়েছিল। কিন্তু যেটা শোনা যাচ্ছে বা যেটা খবর রয়েছে যে সেই শাস্তির মেয়াদ কমানোর যে আবেদন, সেই আবেদনের যে মিটিংটা, অর্থাৎ সেই মিটিংয়ে কিন্তু শিবাজি সমাদ্দার ঠিক টাইমে প্রেজেন্ট হতে পারেননি, ফলে কি হলো না তার 5 মাসের যে শাস্তির সেটা কিন্তু বহাল রইলো, এরকমটা কিন্তু খবর রয়েছে। ফলস্বরূপ ফুটবলাররা কিন্তু আজকে সকালবেলাতে একজন ফুটবলার কিন্তু একটু সাহস জোগিয়ে এটা কিন্তু ডাইরেক্টলি কোশ্চেন করেন যে আপনি যদি প্রেজেন্ট থাকতে পারতেন তাহলে হয়তো প্যারোসোভিচ আমার সাথে আজকে খেলতো, এবং তাহলে হয়তো আমরা এক গোলে হারতাম না। এই রকমটা পজিশন শিবাজি সমাদ্দার কিন্তু এটাতে যথেষ্ট রিয়েক্ট করেন, এবং তিনি বলেন যে একটা মিটিং কিন্তু আমাকে জানানো হয়েছিল মাত্র 30 মিনিট আগে, অর্থাৎ আধ ঘন্টা আগে, আমার পক্ষে সম্ভব নয় সেই টাইমের মধ্যে জয়েন করা, আমি পরবর্তী ক্ষেত্রে জয়েন করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি, এবং সেটা কিন্তু ফুটবলারদের খুশি করতে পারেনি। এবং ফুটবলাররা কিন্তু ধীরে ধীরে এক জোটবদ্ধ হয়, এবং ধীরে ধীরে কিন্তু তারা একটা বিদ্রোহ ঘোষণা করে শ্রী শ্রী ম্যানেজমেন্টের সাথে, এবং ফলস্বরূপ শিবাজি সমাদ্দার কিন্তু পরবর্তী ক্ষেত্রে গ্রুপ থেকে লেফট হয়ে যান, এবং তিনি লেফট হওয়ার সময় লেখেন যে আমি তোমাদের সিইও থাকতে চাই না। এবং তিনি বলেন যে ফুটবলারদেরকে খুশি রাখা হচ্ছে আমার কাজ, মানে প্রাইমারি কনসার্ন, এবং যদি সেটা আমি ঠিকমতো না করতে পারি তাহলে আমি সিইও থাকতে চাই না। এরপর দেখো সমর্থকদের মধ্যে কিন্তু দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে, একটা দল কিন্তু মনে করছে যে পুরোটাই নাটক, তার কারণ হলো মরশুম শেষের দিকে, এখন পুরো যে মানে সমালোচনার তীর সেটা কিন্তু আমাদের ইস্টবেঙ্গল সিইও শিবাজি সমাদ্দারকে উপরেই কিন্তু আসবে, অর্থাৎ তাকেই কিন্তু কোশ্চেন করা হবে ইস্টবেঙ্গল টিমের পারফরমেন্সকে নিয়ে পড়ে, ফলে তিনি কিন্তু পিট বাজাতে চাইছেন। এবং প্রত্যেকেই প্রায় এটা জেনে গেছে বা এটা প্রায় কনফার্ম একটা নিউজ হয়ে গেছে যে ইস্টবেঙ্গল টিমে কিন্তু প্রায় সিরিজমেন্ট কোনোভাবেই ইনভেস্টার পরবর্তী ক্ষেত্রে থাকবে না। ফলস্বরূপ কি হলো, হরিমোহন ভাঙ্গুর দেখুন এখানে প্রেজেন্ট নেই, তিনি কিন্তু বাইরে, ফলে পুরো সমালোচনাটা কিন্তু সহ্য করতে হবে একমাত্র শিবাজি সমাদ্দারকে, ফলে অনেকে মনে করছে এটা টোটালি একটা নাটক, ফলে অনেকে মনে করছে যে এটা কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা যদি সঠিকভাবে সঠিক সময় সিদ্ধান্ত না নিয়ে থাকেন তার ফল কিন্তু ভোগ করতে হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবকে। কিন্তু আমার যেটা পুরো ব্যাপারটা দেখে মনে হচ্ছে সেটা হলো ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের আরও বেশি দায়িত্ব জ্ঞানের পরিচয় দিতে হবে একটা ক্ষেত্রে, সেটা হলো সঠিক ইনভেস্টার নির্বাচনের ক্ষেত্রে। মৌসুমের শুরুতেই সঠিক ইনভেস্টার নির্বাচন এবং একটা দীর্ঘমেয়াদী চুক্তি কিন্তু তার সাথে খুবই প্রয়োজন। কোনো ইনভেস্টারই সামান্য কয়েকদিনের চুক্তিতে ভালো টিম গড়বে না, এটাই স্বাভাবিক ব্যাপার, ফলে একটা দীর্ঘমেয়াদী চুক্তির যেমন প্রয়োজন রয়েছে, অবশ্যই সেই চুক্তির ক্ষতি দেখাও প্রয়োজন রয়েছে, যে সেখানে আমাদের ক্লাবের কতটা মান কতটা সম্মান বজায় থাকছে সেই সমস্ত দেখে একটা বিবেচনা করা উচিত। কিন্তু আমার মনে হয় যে অলরেডি 2 মরশুম কেটে গেল, নিশ্চয়ই এখান থেকে শিক্ষালাভ হয়ে গেছে যে কীভাবে আমাদেরকে চলতে হবে। তো নেক্সট মরশুমে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত ঠিকঠাক ইনভেস্টারের দিকে, ইনভেস্টার যদি ঠিক আসে তাহলে অবশ্যই ভালো টিমও গঠন হবে, ইস্টবেঙ্গলের পারফরমেন্সও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে।
তো এটা ছিল আজকে ভিডিও, যেমনটা খবর ছিল সেটা তোমার সাথে শেয়ার করলাম। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবো, নতুন নতুন আপডেটস তোমাদের কাছে নিয়ে আসবো, কথা দিচ্ছি। তো দেখাবো তোমার সাথে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে পড়ে। তখন পর্যন্ত কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ লাভিং, বাই।